দেশ মাতৃভাষা যে মুক্তি মানে হলো সারা বাংলাদেশের জনগণের মুক্তি, দেশকে রক্ষার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, দেশ মাতৃভাষা যে মুক্তি করার জন্য, মুক্ত করার জন্য ওইটুকু স্বার্থ ভুলে যেতে হবে। এখন থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় কোনো জায়গায় কোনো সময়, আমরা নিশ্চয়ই প্রতিবাদী হব। ওয়ান ইলেভেনের সরকার আমাদের আন্দোলনের ফসল এবং তারই লেজির বুদ্ধি করে আজকে ক্ষমতায় আছে, কিন্তু ওই ওই জায়গায় যদি আজকে দেশনীতি বেগম খেলাইয়ে থাকতেন, যেটা বলতে যাচ্ছি, তাহলে কিন্তু দেশটা আজকে আমার এই অবস্থা হয় না। এখানে যারা আছেন কম বেশি সবাই দেশকে ভালোবাসেন, এবং আজকে দেশের কী অবস্থা করতে যাচ্ছে, হয় না এখনো, হয়ে যাবে, তবে অনেকটা হয়ে গেছে। এই অবস্থায় দেশনীতি বেগম খেলাইয়ের অনেক প্রয়োজন ছিল, অনেক প্রয়োজন ছিল। আজকে আমাদের আর দেশনীতি বেগম খেলাইয়ের আন্দোলনের জন্য আমরা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি ওনাকে মুক্তি দিতে হবে। দেশনেত্রী বেগম খালেজিয়ার মুক্তি মানে হলো, যে কথা সব বক্তারা বলেছে, আমিও বলছি, দেশনেত্রী বেগম খালেজিয়ার মুক্তি মানে হলো সারা বাংলাদেশের জনগণের মুক্তি। আপনারা প্রতিদিন পত্রপত্রিকা অবশ্য আসে না, সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব তীব্র আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে, পড়বেন, মন দিয়ে পড়বেন, ওখান থেকে আপনার দেশের প্রতি ভালোবাসাটা আসবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এখন থেকে নিচে নেমে আড্ডা না মেরে নিজের কাজ বাদ দিয়ে দলের জন্য, দেশনেত্রী বেগম খালেদার জন্য এখন থেকে কাজ শুরু করতে হবে, এখন থেকে। কারণ আমি সব মানুষকে একে একে বলতে পারবো না, যদি আমি এখানে মোটামুটি সবাইকে আমি চিনি, কিন্তু একবারে বলে দিলাম, যার যেখানে আছে যা আছে, যেমন আমি একটা যদি বলি, অনেকে ভাবতে পারে আমি কি, আমার তো আমি দলের প্রেসিডেন্টও না, সেক্রেটারিও না, ওয়ার্ডের প্রেসিডেন্টও না, তাতে কি আছে যায়? দেশকে রক্ষার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, দেশনেত্রী বেগম খালেদা মুক্তি করার জন্য, মুক্ত করার জন্য ওইটুকু স্বার্থ ভুলে যেতে হবে, ওইটুকু স্বার্থ এই মুহূর্তে ভুলে যেতে হবে। ভাবতে হবে আমি একাই 100, আবার আমি আরও 100 লোকের সঙ্গে নিয়েই আমি যাবো। এখন থেকে আমাদের যা ইতিপূর্বে যা ঘটেছে ওগুলো নিয়ে কথা বলবো না, এখন থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় কোনো জায়গায় কোনো সময়, আমরা নিশ্চয়ই প্রতিবাদী হব, আমরা প্রতিবাদী হব, আমরা সাহসকে রুখে দাঁড়াবো, এই কথাটা ভুলে গেলে হবে না। কিছু একটা হলো আর কেউ কিছু ঘোরায় দিল আর আমরা মানে যার যার মতো মানে ঘরে চলে গেলাম, এইটাই যেন আর না হয়।